গামিনী ডিসিলভা সহ দেশের কিউরেটরদের প্রশিক্ষণের জন্য নিউজিল্যান্ড থেকে ট্রেনার উঠিয়ে আনছে বিসিবি। নিউজিল্যান্ডের হেড অব টার্ফ ম্যানেজমেন্ট আয়ার্ন জোসেফ ম্যাকেন্ড্রি 6 দিনের সফরে পরিদর্শন করবেন ঢাকা, সিলেট আর চট্টগ্রাম, সাথে মিরপুরে অংশ নেবেন 2 দিনের কর্মশালায়। গামিনী ডিসিলভা মিরপুর শেরে বাংলার উইকেটের সর্বেসর্বা। এদেশের ক্রিকেটে গামিনী পরিচিত হলেও তার হাতে গড়া হোম অফ ক্রিকেট ক্রিকেটারদের কাছেই রহস্যে আবৃত। মাশরাফি থেকে তামিম, সাকিব থেকে রিয়াদ, মিরপুরের নিম্নমানের উইকেট নিয়ে ক্ষোভ ঝেড়েছেন অনেকবার, তবুও গেল এক দশকে গামিনীর টিকিটিও দাঁড়াতে পারেননি কেউ। তবে মিরপুরের উইকেট যে দেশের ক্রিকেটকে ডোবাচ্ছে তা দেরিতে হলেও বুঝতে পেরেছে বিসিবি। তাই 14 বছরের অভিজ্ঞ গামিনীকে উইকেট বানানো শেখাতে নিউজিল্যান্ড থেকে আনা হচ্ছে প্রশিক্ষক। নিউজিল্যান্ডের যে হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট মিস্টার আয়ান জোসেফ ম্যাকেন্ড্রি, সে নিউজিল্যান্ডের প্রতিটা গ্রাউন্ড সে লুক আফটার করে। উনি আসছেন বাংলাদেশে, সারা বাংলাদেশ থেকে আমাদের যে কিউরেটাররা আছেন এবং অ্যাসিস্ট্যান্ট কিউরেটার আছেন এবং হেড গ্রাউন্ডসম্যান, তাদের সাথে এক মিট করবেন উনি 23 তারিখ এবং 24 তারিখ। কিউরেটরদের নিয়ে কর্মশালা, বিদেশি প্রশিক্ষক জোসেফ ম্যাকেন্ড্রি চষে বেড়াবেন ঢাকা, চট্টগ্রাম, সিলেট। নিউজিল্যান্ডের 6 দেশের উইকেটে লাগানোর লক্ষ্য বিসিবির। নিউজিল্যান্ড যে ধরনের উইকেট তৈরি করে, যে ধরনের আউটফিল্ড তৈরি করে, সেই সমস্ত কিছুর সাথে আমরা যে পদ্ধতি অবলম্বন করি সেটার সাথে একটা আমরা তুলনা করব। নিউজিল্যান্ডের উইকেট কীভাবে তৈরি করে সেটা সম্বন্ধে উনি ডিটেইল ব্রিফিং এবং আমরা কোর্স রেখেছি। বোর্ডের মনোভাব পরিষ্কার, মাঠ নিয়ে খামখেয়ালি আর না। গামিনী সহ দেশি কিউরেটরদের শিক্ষা সফর চলবে ভবিষ্যতেও। আমাদের থেকেও যেমন কিছু কিউরেটর, কিছু গ্রাউন্ডসম্যান যাবে, ওই দেশে অন গ্রাউন্ড কাজ করবে এবং ওনাদের থেকে আমরা পার্মানেন্টলি নেওয়ার চাইতে এবং 7 দিন বা 15 দিনের জন্য বিভিন্ন দেশ থেকেও আমরা আনবো। লঙ্কান কিউরেটর গামিনী ডি সিলভার সুখের সময় যে শেষ তা দিনের আলোর মতোই পরিষ্কার। এখন কাজ নয়, ফল চায় বিসিবি। গামিনী দিতে পারবেন তো? পার্থ বণিক, ডিবিসি নিউজ, ঢাকা।